আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা থানাধীন উমরাবাদ জামিয়াতুল মদিনা আলিম কোর্স ও মাদ্রাসাতুল মদিনা হিফজ কোরআন বিভাগের উদ্যোগে দাওয়াত ইসলামী কর্তৃক পরিচালনাধীন 26তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের মধ্যে আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে রাস্তাঘাটে ঘোরাফেরা করনেওয়ালা সহ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা অনেক প্রবাসী ভাই বাবারা, মা বোনেরা, আপনি আল্লাহর শাহীন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরা সবার মুনাজাত তুমি আল্লাহ কবুলার মঞ্জুর কইরা নাও। এরে আমার এই এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, দুনিয়ার রং তামাশা বন্ধ হয়েছিনি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমি অদম শামীম রেজার সঙ্গে তোমার ঘরের কন্যার একটা নামাজের মুসল্লা বিছাইয়া অজু বানাইয়া তাড়াতাড়ি মুনাজাতে দুইটা হাত বাড়াইয়া দেও না গো মা, আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাত ও খালি ফিরে দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা, আজকে তোমরার মতো কত মা বোনেরা জানি গো, অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে গো মা, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। এরে আমার এই এলাকার ভাই বাবারা ইয়ো, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াও রে ভাই, আমরার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ এই মুনাজাত কারোর খালি ফিরাইয়া দিবে না। ও আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল করছো নি, আমরার মায় আব্বার কবরে রাজা মাফ হইছে নি, আমরা দাদা দাদিরে ক্ষমা করছো নি, দয়াল রে আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে। একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই রে আব্বা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া রোদে ফুইরা ম্যাগি ভিজা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, জানি না কার জানি এমন আব্বা অন্ধকার কবরে, আল্লাহ রোজার যাই কুরবানির যাই, আল্লাহ কত নতুন রং বেরঙ্গের জামা কাপড় সন্তান পরে, এমন সময় গেছে আব্বা দামি কোনো কাপড় পরে নাই, ঈদের দিনে সন্তান রে নতুন জামা কাপড় কিনা দিয়া আব্বা ফুরান লুঙ্গিডারে সাবান দিয়া দুইয়া ঈদগার ময়দানে চলে গেছে, যদি জিগাই তো আব্বা আপনি কি কোনো নতুন জামা কাপড় পরলেন না,
আব্বা কইতো পুত্রে আমরার কি এখন আর ঈদের বয়স আসেনি বাবার কথা শুনাইতো না সন্তানই মনে কষ্ট পায় আল্লাহ এখন সন্তান লাখ লাখ টাকার মালিক কোটি টাকার মালিক কিন্তু আব্বারে দামি একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ যাদের এমন আব্বা অন্ধকার কবরে তাদের আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের বাবা বেঁচে আছে তাদের আব্বার হায়াতে বরকত দান করো বিশেষ করে আমার ভাই সাইফুল ইসলাম দরবেশ ভাই ওনার আব্বা অসুস্থ ওনার জন্য দোয়া চাইছেন ওনার কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আমার এমন কপাল পুরাই আছে রে আল্লাহ যাদের জগতের মধ্যে মা নাই মা হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় জানি না কোন সন্তান জানি এমন মা হারাইয়ে এতিম কইয়া হাত বাড়াইছে আজকেও আমার সকালবেলা এলাকার একটা ছেলে দুবাই থেকে কল করছে হুজুর আপনি মুনাদাতে সব সময় মা বাবার জন্য দোয়া করেন হুজুর আমার মা নাই আজকে উমরাবাদের মা ফিলে গেলে আপনি আমার আম্মার লাগে একটু দোয়া করবেন আল্লাহ জানি না রে আজকে ওই দুবাই প্রবাসী পোলাডার মতো কে জানি এমন মা হারা আল্লাহ যাদের এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্বুল আলামিন আরো কত সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম আল্লাহ যাদের মা বাবা দুইজন অন্ধকার কবরে আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও জানি না রে কোন সন্তান জানি মা বাবা দুইজনের জন্য দোয়া চাই আল্লাহ তাদের প্রত্যেকের আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করো আম্মা আব্বার সেবা করার মতো তৌফিক দান করো আমার নবী না বলেছে কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের মণিকুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ ওই পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার কবর আজাব মাফ করে দেওয়া হয় জানি না কে জানি মা হারা কে জানি বাবা হারা তাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ বিশ্বাস করে গো যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার পরে আমাদেরকে ইমানে আমলে জিন্দিগি নসিব করো যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে চাকরি করে চাকরির মধ্যে যারা পড়ালেখা করে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ জানি না প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিদেশের বাড়িতে কত কষ্ট করে আমার প্রত্যেকটা প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো প্রবাসীদের কামাইর দিতে বরকত দান করো অসুস্থতা রোগ শোক থেকে তুমি হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে এই উমরাবাদ জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনার মধ্যে যারা যারা দান করতেছে যারা যারা দান করবে প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করো সাত ডালাই দিবে শুনেছি আল্লাহ অনেকে দান করার নিয়ত করেছে আল্লাহ তাদের প্রত্যেকের দানের উসিলায় প্রত্যেকটা দিকভাবে যারা সহযোগিতা করে আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল মঞ্জুর করেন পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ জানি না আমার মা বোনদের কার মনে কি আশা নিয়ে হাত বাড়াইছে আমার প্রত্যেকটা মা বোনদের মনের আশাগুলো আপনি পূরণ করেন আমাদের সবাইকে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করার তৌফিক দান করেন এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার যারা জায়গা ভূমি প্রদান করেছে তাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আমাদের সবার মুকাররমে সেরতাত আল্লাহ আপনার পাকে জাতের বন্ধু আল্লাহ
ওনাকে আপনি সবাইকে কবুল ও মঞ্জুর করে নেন বিশেষ করে আমাদের পীর মুর্শিদ ইলিয়াস আত্তার কাদেরী জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন আমাদের সবাইকে দুনিয়ার জিন্দেগি সুন্দর করে চলাফেরা করার আখেরাতের জিন্দেগি সুন্দর করার তৌফিক দান করেন ও আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে যেই দিন আমরা মালাকুল মাউত আজরাইলের হাতে ধরা পড়ে যাব ওই কঠিন মুসিবতে আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আল্লাহ মদিনা না দেইখা যদি মারা যাই মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা খানবে মনে বড় আশা ছিল যাব মদিনা মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বাবা যারা যারা মদিনা যাইতে চান আমি গুনাগার নগণ্যের সাথে মুনাজাতে একটু মহাব্বতের সাথে ডাক দেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বলেন মক্কাওয়ালা মনে বড় আশা ছিল যাব মদিন আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের আখিরি জবানে ইমানি কালেমা পড়াইয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ।